দেবী দুর্গাকে যেমন দেবত্ব প্রদান করেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তেমনি দুর্গা মূর্তিতে এখন রূপ প্রদান করেন মৃৎশিল্পীরা। তবে মৃৎশিল্পের সোনালি যুগ আর নেই, এরই মাঝে উপরি পাওনা হয় যখন নতুন প্রজন্ম বাপদাদার সঙ্গে হাতে হাত মিলায় এই মহৎ কাজে। যখন আধুনিকতার ছোঁয়ায় প্রতিমা বানানোর পেশায় আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম, ঠিক তখন একটু অন্য ধরনের ছবি দেখা গেল জলপাইগুড়ির খড়িয়া অঞ্চলের পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। বাবার পেশাকে নিজের পেশা করে রকমারি মূর্তি করার দায়িত্ব কাঁধে তুলে নিলেন বিএ পাশ করা এক যুবক। বাবাই পেশার সঙ্গে যুক্ত বহুকাল, এখন ছেলেও পা বাড়ালেন সেই দিকেই। সারা বছর ধরে বিভিন্ন দেবদেবীর মূর্তি করলেও এখন বিশ্বকর্মা গড়ার কাজে ব্যস্ত বাবা ও ছেলে। ছেলে তো আগায় আসে না এই কাজের মধ্যে, কিন্তু আমার ছেলে আসে যুক্ত, অন্য কি কাজ করবে সেজন্য কাজ নিয়ে উৎসাহ তো ছোটোবেলার থেকে আসে। এই কাজ মাটির কাজ দেখতে ভালো লাগে, করতেও ভালো লাগে, আমার বাবা করতে করতে এই কাজটার প্রতি আগ্রহ চলে আসে। ভালো চাকরির অভাবে প্রতিমা তৈরিকে পেশা হিসেবে বেছে নিয়েছে ছেলে, এমনই বক্তব্য মৃৎশিল্পীর। তবে ছেলেবেলা থেকেই মাটির কাজে উৎসাহী ছেলে, খেলার ছলেই শেখা মাটির কাজ। ছেলের কথায় ভালোবেসেই বাবার এই শৈল্পিক পেশাকে আঁকড়ে ধরেছেন তিনি। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।